হ্যাঁ দর্শকবৃন্দ, আমি ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী, পেইন স্পেশালিস্ট। আমি কিছু আল্ট্রাসোনো গাইডের আমি কিছু কাজ করি, বিশেষ করে শোল্ডার জয়েন্টের আমরা আর্থো ডিসট্রাকশন করি, আর আমরা নি জয়েন্টের আমরা কিছু নার্ভ ব্লক করি, তারপর আমরা ইপিডুরাল কিছু ইঞ্জেকশন দিই যেগুলো কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে ফেল হয়, সেগুলোকে আমরা আল্ট্রাসোনো গাইডেড আমরা ইন্টারপ্রিটেশনগুলো করি। এখন আমি যে কাজটা করব হচ্ছে আরউ অস্টিওআর্থ্রাইটিস পিআরপি প্লেটিলেটিস প্লাজমা, যেগুলো অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে যে কার্টিলেজটা ডিস্ট্রাকশন হয় সেক্ষেত্রে পিআরপি থেরাপি দিলে ওই ডিস্ট্রাকশনগুলো কিছুটা রিজেনারেশন হয়। হ্যাঁ, প্লেটিলেটির মধ্যে কিছু গ্রোথ ফ্যাক্টর থাকে যেগুলো ওই কার্টিলেজগুলোকে যেগুলো ডিস্ট্রাকশন সেগুলোকে রিজেনারেশন করে। যদিও এখন রিসার্চের কাজ চলতেছে, 50% কাজ করে আর 50% কাজ করে না। তবু আমরা 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 পিএমসি যে রিসার্চ গ্রুপ আছে, পেইন রিসার্চ গ্রুপ, আমরা ওই কাজগুলো করে যাচ্ছি। এখন আমি একটা আর্লি অস্টিওআর্থ্রাইটিস পেশেন্ট, আমি ওগুলোকে ওনাকে আমি পিআরপি থেরাপি দিব উইথ আল্ট্রাসোনো গাইডেড। সত্যি দর্শক বলতে, দিস ইজ দ্য পিআরপি, ইট মেড বাই দ্য পিআরপি মেশিন। সো আই ইন্ট্রোডিউস দ্য পিআরপি ইন মাই লেফট জয়েন্ট, লেফট জয়েন্ট ইন আর্লি অস্টিও, রাইট জয়েন্ট ইন আর্লি অস্টিও আর্থ্রাইটিস। একটু সামান্য ব্যথা পাবে না, so I push the suprapatellar pulse, then I introduce the PRP therapy in the joint. So have I finished the PRP therapy. So thank you. So, thank you.